আচ্ছা বল্টু, বলতো সম্রাট আকবর কত সালে জন্মগ্রহণ করেন? স্যার, এটা তো বইয়ের মধ্যে নাই। কে বলছে বইয়ের মধ্যে নাই? ওই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে 1605। ও, এটা তাহলে জন্ম মৃত্যুর তারিখ। আমি তো মনে করছি এইটা আকবরের ফোন নাম্বার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভীষণ পেট ব্যথা করতেছে। ও তাই নাকি? তা আপনার পায়খানা কেমন? গরিব মানুষ স্যার, পায়খানা আর কেমন হবে, চারপাশে বাঁশের বেড়া আর সামনে একটা সিরা সালার পর্দা। আচ্ছা বল্টু, তুই যাদের সাথে চলাফেরা করিস তাদের ভবিষ্যৎ ইচ্ছা কি? মনির পাইলট হতে চায়, কবির ডাক্তার হতে চায়, আর কল্পনা একজন ভালো মা হতে চায়। বাহ, খুব ভালো কথা। তা তুই কি হতে চাস? আমি কল্পনাকে মা হতে সাহায্য করতে চাই। ডাক্তার সাহেব, দেখেন তো আমার পেটের মধ্যে কি হয়েছে। ভয়ঙ্কর কিছু না, আপনার পেটে গ্যাস জমছে। আরে মিয়া, আসতে বলুন, গ্যাস নিয়ে সারা দেশে যে টানাটানি, কেউ জানতে পারলে তো আমার 12টা বাজাইয়া দিব। আচ্ছা বল্টু, বলতো একটা টেবিলে 5টা মাছি থাকলে ওইখান থেকে যদি একটা মাছি মাইরা ফেলাই তাহলে কয়টা মাছি থাকবে? একটা থাকবে। কিভাবে? একটা মাছি মারার পরে বাকিগুলা তো উইরা যাব, শুধু মরাটাই পইরা থাকবো। ডাক্তার সাহেব, আমি গাদার মতো কাজ করি, গুড়ার মতো খাই, আর কুকুরের মতো ক্লান্ত হইয়া পড়ি, এখন আমি কি করমু? আমি কিভাবে বলবো, আমি তো মানুষের ডাক্তার, পশুর ডাক্তার না। বল্টু, আজকে যদি পড়াটা না পারস তোরে মাইরা নদীতে ভাসাইয়া দিমু। স্যার, মাইরা ফেলাবেন ভালো কথা, কিন্তু নদীতে ভাসাইয়া দিয়েন না। কিন্তু কেন? কারণ আমি তো সাঁতার জানি না। ডাক্তার সাহেব, আমি একটা কলম গিলে ফেলছি, কিন্তু এখন কি করমু? এখন তাড়াতাড়ি করে কিছু কাগজ গিলে ফেলুন। কেন ডাক্তার সাহেব? তাই পেটের ভিতর থেকে গল্প উপন্যাস সব বের হয়ে আসবে। আচ্ছা বল্টু, একটা জিনিস লক্ষ্য করলাম, তুই কোনো মেয়ে দেখলে এত স্পিডে বাইক চালাস কেন? স্যার বুঝেন না, মেয়েদের সাথে ভাব নেওয়ার জন্য। আরে বোকা, এতে লাভ কি? তুইও মেয়েটাকে দেখতে পারলি না, আর মেয়েটাও তোকে দেখতে পারলো না। ডাক্তার সাহেব, আমার ঔষধ দেন। কিসের ঔষধ দিমু? আপনার আবার কি হয়েছে? আমার ইএস ওয়াটার হয়েছে। এইটা আবার কোন রোগ? আপনি কেমনে যে ডাক্তার হইলেন, ইংলিশ বুঝেন না। ইয়েস মানে হা, আর ওয়াটার মানে পানি, এক কথায় ইয়েস ওয়াটার মানে হা পানি। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ যে আপনারা ছোট্ট চমৎকার একটা অ্যানিমেশন দেখতে পেলেন, আপনারা চাইলে এর চাইতে অনেক সুন্দর করে অ্যানিমেশন তৈরি করতে পারবেন, একদম ইন্টারন্যাশনাল মানের তৈরি করতে পারবেন। আপনারা আরও সুন্দর সুন্দর ক্যারেক্টার নিয়ে, আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো কি বিশ্বাস হচ্ছে না? যাদের বিশ্বাস হচ্ছে না তারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, তাহলে আপনাদের একদম প্রফেশনাল অ্যানিমেটর তৈরি করে দিব। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আজকে ফার্স্ট টাইম, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো বরাবরের মতো আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাই। এই অ্যাপটা পিসির জন্য আছে, তো আমি যেহেতু বলছি ফোন দিয়ে দেখাবো, সেই জন্য আমরা ফোনটাই চুজ করলাম। তো প্লে স্টোর থেকে এখানে সার্চ করেন প্লোটাগন, প্লোটাগন লিখে সার্চ করেন। এখানে আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করবেন। তো এখানে আমার এটা ডাউনলোড করা আছে, সো আমি জাস্ট এটা ওপেন করলাম। ওপেন করার পরে কিছু ফাইল ডাউনলোড হবে, একটু ওয়েট করেন।
অ্যাপটা ওপেন হলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে আমরা সাইন আপ করে নিই, এর জন্য সাইন আপে ক্লিক করেন। আর এখানে ইউজার নেম, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, তো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো কন্টিনিউ। রেজিস্ট্রেশন করেনি আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো ভেরিফিকেশন কোডটা আমাদের মেলে চলে গেছে, মেলটা চেক করে আমি ভেরিফিকেশন কোডটা দিচ্ছি। এখানে কোডটা হচ্ছে 4193, তো আমরা কোড দিচ্ছি 4193। এরপরে ভেরিফাই ইমেল, তো লগ ইন হয়ে গেল। এখন আমরা মাঝখানে যে ভিডিওর চিহ্নটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করি। এখানে কিছু ডিফল্ট ক্যারেক্টার আছে, আমরা চাইলে এইগুলো করতে পারবো, আমরা নিজেরা ক্যারেক্টার তৈরি করে নিতে পারবো। তো এর জন্য ক্যারেক্টারে ক্লিক করেন। এখানে অনলি 4টা ক্যারেক্টার আছে, আমরা যদি আরও নতুন ক্যারেক্টার তৈরি করতে চাই, ক্যারেক্টার বলতে এখানে মানুষ বোঝানো হচ্ছে, তো আরও চাইলে অনেক অনেক মানুষ তৈরি করে নিতে পারবো। তো এর জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করেন। তো এখানে আমরা হেডটা চুজ করতে পারবো কিরকম দিব। এখানে অনেক অনেক হেড আছে, না এরকম ফুট কামাসের মতো দিব না, একটা স্মার্ট হ্যান্ডসাম দেই। ওকে ফাইন, এটি দেওয়া যায়। তো এখানে চাইলে আপনি দাড়ি মোষ ইউজ করতে পারবেন। অনেক অনেক স্টাইল আছে, তো এটা আপনারা কালার চুজ করতে পারবেন, এখানে যা ইচ্ছা হয়। এরপরে হচ্ছে আই, আই কিরকম করবেন, চোখের কালার এইটা। এরপরে হচ্ছে চোখের সাইজ, বড় ছোট সুরমা দেওয়ার মতো হয়, তো আপনার যেটা পছন্দ ওইটা নেবেন। ফার্স্ট এটাই ঠিক আছে। তো এরপরে হচ্ছে ব্রু, এটা ওকে। এদিকে সময় নষ্ট করবো না, এদিকে চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে লিপ, তো আপনার পছন্দ মতো করে নেবেন। এরপরে হচ্ছে যদি সানগ্লাস ইউজ করেন, তো সানগ্লাস কোনটা বেটার দেখাবে, এই সানগ্লাসটা নিলাম। এখানে অনেকগুলো সানগ্লাস আছে, যে কোনো একটা নিতে পারবেন। কিছু কিছু আছে পেড সানগ্লাস, আপনি চাইলে ওইগুলো নিতে পারবেন, বাট ওইগুলো টাকা দিয়ে কিনতে হবে। যেগুলো একটা গাড়ির মতো দেখাচ্ছে সেগুলো হচ্ছে পেড, আর বাকিগুলো ফ্রি। তো ফ্রি থেকে আমরা একটা নেই, এই সানগ্লাসটাই নেই। ওকে, এটি ফর্মাল দেখাচ্ছে। এরপরে হচ্ছে শার্টের কালার, আমরা টি শার্টটা নিব কোনটা, আমরা যেহেতু মেল তৈরি করতেছি তো যে কোনো একটা মেল থেকে নেব, না স্টোর থেকে নেব না, এগুলো কিনতে টাকা লাগবে, 100 টাকা 100 টাকা। দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্যারেক্টার আছে। এখানে রেনবো, এটা হচ্ছে ফ্রি, এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। 8 MB ডাউনলোড অল, তো একটু সময় নিবে। যাই হোক, এগুলোতে সময় নষ্ট করলাম না, দেখে চলে গেলাম। এখানে যেগুলো ফ্রি আছে ওইগুলো থেকে নিয়ে নিলাম, যেই কোনো একটা টি শার্ট এটা নিয়ে নিই। ওকে, এইটা অথবা এইটা, সরি, তো এইটি ঠিক আছে।
আমরা এই টি শার্টটাই নিলাম, এরপরে প্যান্ট। ওকে চলবে, প্রবলেম নেই। এরপরে জুতা, একটা কনভার্স চুজ করি আমরা। কনভার্সের অন্য একটা কালার নিয়ে নিই। খোকা বাবু যায় লাল জুতা পায়। ওকে লাল জুতাই থাকুক। এরপরে এখানে এতে ক্লিক করেন, এটা হচ্ছে তার নাম ফার্নান্দ। আপনি চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারবেন, তো আমি আর করলাম না। এখানে জাস্ট ডানে ক্লিক করেন, তো একটা ক্যারেক্টার তৈরি করা হয়ে গেল। তো ফিমেলটা কীভাবে করব, ফিমেলটা আমি আর সময় নষ্ট করব না। তো একটা নতুন ক্যারেক্টার নিলাম, ক্রিয়েট নিউ। এরপরে আমরা ফিমেলটা চুজ করলাম। ফিমেল চুজ করার পরে এখানে র্যান্ডমাইজে ক্লিক করেন, আপনারা ওইভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে ফিমেল যে কোনো একটা ফেস নিয়ে নেবেন। ওকে এটা নিয়ে নিলাম। এরপর আমরা চুলটা অ্যাড করে নেই, ফিমেল হেয়ার। ফিমেল হেয়ার কোথায় আছে? এটা নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে মোস, মোস তো আর নেই, দাড়ি মোস। তো এরপরে হচ্ছে চোখ, যে কোনো একটা নিয়ে নিলাম। মেয়েদের মনে হয় বড় বড় চুকি ভালো লাগে, তো এটি নিলাম। এরপরে কাজল দিয়ে দিলাম, এরপরে ব্রু দিয়ে থাকুক। ফেসটা আর একটু চিকন হলে মনে হয় ভালো হতো, তো ফেসটা আমরা চিকন করে নিলাম। এখানে ফেসটা কোথায়? ওকে যে কোনো একটা ফেস নিয়ে নিলাম। এরপরে হচ্ছে সানগ্লাস ইউজ করলে করতে পারেন আপনারা। এরপরে হচ্ছে শার্ট, ওকে থাকুক এটা। মেয়েদের পিঙ্ক কালার পছন্দ, সেজন্য এটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে প্যান্ট, ওকে ডান, আর লাগবে না। এরপরে জুতা, জুতা আমরা লেডিস জুতা নিয়ে নিলাম একটা। তো যা হয়েছে হয়েছে, তো এইরকম একটা লেডিস নিয়ে নিলাম আমরা। এরপরে আগের মতো করে এতে ক্লিক করেন, এর নাম হচ্ছে আলবার্টো। তো এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এটা চেঞ্জ করে আমরা দিচ্ছি সখিনা। ওকে সখিনা দেওয়ার পরে এখানে আমরা ডানে ক্লিক করলাম। তো দুইটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন না। লেডিসটা আমার একদম পছন্দ হয়নি, সেই জন্য সখিনা নাম দিয়ে দিলাম। এখন আমরা অ্যানিমেশন তৈরি করে স্টার্ট করি। তো এর জন্য প্লটে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করেন। নিউ প্লটে ক্লিক করার পরে এখানে উপরে সবার উপরে দেখেন অনেকগুলো আইকন আছে। তো ফার্স্ট আমাদের এই আইকনগুলো সম্পর্কে জানতে হবে। প্রথমটা হচ্ছে সিনের, আপনার ব্যাকগ্রাউন্ড সিনারি কেমন থাকবে সেইটার। এরপরে হচ্ছে আপনার কথাটা, আপনি তার মাধ্যমে কি কথাটা বলাতে চান সেইটা। এটা এরপরে হচ্ছে ক্যারেক্টার। তো প্রথমে প্রথম আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা সিনারি অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড সিনারি কেমন থাকবে। তো ফ্রি থেকে যে কোনো একটা সিনারি আমরা নিয়ে নিব। ওকে টিভি সোফা। এরপরে আপনারা ক্যারেক্টারে ক্লিক করেন, ক্যারেক্টার থেকে আমরা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নিব। তো ছেলেটা নিলাম ফার্নান্দ। এরপরে আমরা আরেকটা ক্যারেক্টার নিব, যেটা আমরা তৈরি করলাম সখিনা। তো এখানে দুইটা ক্যারেক্টার টিভি দেখছে,
এখন আমরা পরের আইকনটাতে ক্লিক করি। এখন আমরা চুজ করব কে কথা আগে বলবে। তো আমরা ফার্নান্দকে নিলাম, তো এর জন্য ক্যারেক্টারে ক্লিক করেন, এখান থেকে ফার্নান্দ। এখন ফার্নান্দ কি বলবে সেটা এখানে টাইপ করেন। ধরেন তারা তো অবশ্যই টিভি দেখছে, তো এখানে আমরা লিখছি দিস মুভি ইজ অসম। হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে ফার্নান্দের কথা। এরপরে আমরা এটার অ্যান্সার দিব, সেই জন্য আবার দ্বিতীয় আইকনে ক্লিক করেন। তো অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই আমাদের লেডিসটা নিতে হবে, সখিনাকে। তো এখানে ক্যারেক্টারে ক্লিক করেন, এরপরে সখিনা, এখানে সে কি বলবে সেটার অ্যান্সারটা দিবেন। তো এখানে হচ্ছে ইয়া দিস ইজ অসম। ওকে, তো এখানে দুইটা দেখলাম, বাট নিউট্রালটা কি? নিউট্রাল হচ্ছে কথা বলার সময় তার মুভমেন্টটা কেমন হবে, তার হাতের ভঙ্গিমা কেমন থাকবে, মুখের ভঙ্গিমা কেমন থাকবে সেইটা। তো এখানে নিউট্রালে ক্লিক করি আমরা। তো এইখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে নেই। নিউট্রালটাই নিলাম, তো নর্মালি টিভি দেখছে কথা বলছে, তো নিউট্রালই থাকুক। তো এরপরে আমরা আরো একটা ক্যারেক্টার নেই, এর জন্য সেকেন্ড আইকনে ক্লিক করেন। এখন ক্যারেক্টারটা চুজ করেন, ফার্নান্দকে আবার নিলাম, এরপরে লিখলাম আই অ্যাফ্রেড অফ হরর মুভি। তো এখানে আমরা নিউট্রাল যেটা সেটা আমরা স্কেয়ার্ড দিতে পারি, যেন ভয় পাইছে এরকম কিছু স্কেয়ার্ড আছে এখানে। আচ্ছা, স্কেয়ারিং এটা আমরা নিতে পারি। এখন আমরা সখিনের উত্তর নিব, সেই জন্য আবার দ্বিতীয় আইকনে ক্লিক করেন আর এখানে ক্যারেক্টারে ক্লিক করেন। এখন আবার সখিনাকে নিলাম, এরপরে এখানে তার কথাটা লিখছি আই লাভ হরর, সরি হরর মুভি। এখানে আবার নিউট্রালে ক্লিক করি আমরা, তার মুভমেন্টটা কেমন হবে, তার মুভমেন্টটা দিচ্ছি লাফ, এল কোথায় লাফ হার্ড। বিষয়টা উল্টো হয়ে গেল না, মেয়েটা হাসাহাসি করতেছে হরর মুভি দেখবে আর ছেলে নাকি ভয় পায়। ওকে, এনিওয়ে আপনারা বুঝে নেবেন, কিছু কিছু ছেলে থাকে না এরকম, অনেক সাহস বেশি, ভয় পায় রাস্তাঘাটে। তো যাই হোক, তো আমরা দেখি কীরকম তৈরি করলাম। এখন আমরা সবার উপরে যেই আইকনটা আছে, সবার উপরে যেটা স্টার্টিং পয়েন্ট ওইটাতে ক্লিক করলাম, এরপরে আমরা এটা প্লে করে দেই। This movie is awesome. What do you think? Yeah. This is awesome. I'm afraid of horror movie. I love horror movie. তো বয়েসটা এখানে লেডিস দেওয়া দরকার ছিল, এটা মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বয়েস চুজ করতে পারবেন, তো আপনারা চাইলে এখান থেকে রেকর্ডও করে নিতে পারবেন। তো আপনারা করে নেবেন এগুলা, তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর অনেক অনেক ক্যারেক্টার আছে যেগুলো ফ্রি সেইগুলো দিয়ে তৈরি করতে পারবেন, অথবা কিছু পেইড আছে যেগুলো যদি আপনাদের বেশি দরকার হয় তাহলে আপনারা কিনে নেবেন। তো এখানে সময় স্বল্পতার জন্য আমি সমস্ত কিছু দেখাতে পারলাম না,
এখন এই ভিডিওটি সেভ করার জন্য সবার নিচে যে ইয়েলো আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যে সেভ ভিডিও ফাইল দেখতে পাচ্ছেন নর্মালি এটাতে ক্লিক করবেন আর সেভ করে নেবেন। এখানে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, সাবটাইটেল ছাড়াও নিতে পারবেন অথবা সাবটাইটেল সহ নিতে পারবেন। তো সাবটাইটেল সহ নিয়েছি এক্সপোর্ট। তো রেন্ডারিং হবে নর্মালি, এখানে রেন্ডারিংয়ের পরেই সেভ হয়ে যাবে। তো এগুলো তো সবাই জানেনি আর নতুন করে বলার মতো কিছু নেই। তো এখন থেকে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন, আপনারা অনেক ভালো ভালো মানের অ্যানিমেশন তৈরি করতে পারবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরও যদি কোনো বুঝতে প্রবলেম হয়, কোনো ফাংশন যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসতে অনেক ইন্সপায়ার হই। আরও অনেক সেটিংস আছে, সেইগুলো দেখালে হয়তো বা অনেক সময় চলে যাবে, সেজন্য দেখাতে পারলাম না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।